আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়দেবপুর স্টেশনে। আর আজকে হচ্ছে এসআরটি অর্থাৎ স্পেশাল রেসপন্স টিমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটা চমৎকার আয়োজন করেছি। ভিতরে আমরা দেখি অনেকে অপেক্ষমান আছে, আর এই আইডি কার্ড আছে অনেকের। এগুলো সব কিছু যতটুকু সম্ভব আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বশেষ সংযোজন হয়েছে আমাদের নয়ন ভাই। ভাই মুখোশটা একটু খুলেন। আপনারা চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের ষোলো কলা পূর্ণ হয়েছে। আমাদের চার অ্যাডমিন এখানে বসে আছে। শুরু থেকে হচ্ছে আমাদের ক্রিয়েটর অ্যাডমিন, ঠিক আছে, সাইদুর রহমান ভুইয়া ওরফে নয়ন ভাই। তারপর হচ্ছে আমাদের লিডার অ্যাডমিন তামিম ভাই। তারপর হচ্ছে আমাদের ফাটাকেষ্ট অ্যাডমিন। তারপর হচ্ছে আমাদের অত্যন্ত সমন্বয়ক, ঠিক আছে, নরম মনের মানুষ, সাদা মনের মানুষ, কিন্তু ঘটনা হয়েছে অনেক মেয়েদের অলরেডি ক্রাশ হইতে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের মুরুব্বী, ঠিক আছে, পলাশ ভাই, আমাদের ব্লাড, ঠিক আছে, ক্যাপ্টেন। তারপর হচ্ছে এই যে বডি বিল্ডার, ঠিক আছে, এই যে আলা বোলা ছেলে রাহাত, তার বাদর মাস্টারা তখন যায় না, ঠিক আছে। আরও অনেকে আছে, এই যে শ্রীপুর থেকে আসছে, ঠিক আছে, এই মেয়ে মুখুশ করে রাখছেন কুরলিকা, ঠিক আছে, প্রচুর প্রেম, মানে শাকিল প্রেম, ঠিক আছে। এই যে আরেকটা মেহেদি, এই যে যাকে দেখছিলেন আপনারা, সে হচ্ছে শ্রীপুরের প্রোগ্রামে গাজর খাইছিল চুরি করে, এই সেই মেহেদি। অন্ধকারে যারা দেখেন না, খুব ভালোভাবে দেখেন। এই যে কাজী শরীফ ভাই আছে এই পাশে, এই যে পুলিশ, আরো বেডি পুলিশের কি জানি লাগে, ঠিক আছে, প্রচুর অবস্থা। এই যে বাপ্পু তো একলাগে দেহা হয়ে যাইব, ঠিক আছে, দেহা হয়ে যাইব বাপ্পু তো একলাগে। আমার সঙ্গেও কিছু ভিডিও আছে। এই হচ্ছে আমাদের কেক, এই হচ্ছে মাসুম। অন্তত পক্ষে এই দুই তিন রাত ধরে এই আইডি কার্ড, যে আইডি কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গলায় ঝুলতেছে, এই আইডি কার্ডের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, ঠিক আছে। কাঠমিস্ত্রি, এই সেই কাঠমিস্ত্রি, এই যে আরেক কাঠমিস্ত্রি, এই যে আমার বাইস্তার বাপ, আমার বাইস্তার বাপ। আসসালামু আলাইকুম। শ্রীপুর এবং জয়দেবপুরের ভলান্টিয়ার বৃন্দ, আপনাদের এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমরা আমাদের প্রত্যেকটা মেম্বারের একজন আলাদা আলাদা স্পেসিফিক উন্নত মানের আইডি কার্ড থাকবে। প্রথম দিকে যেটা ছিল সে টেম্পোরারি ছিল, এবার হচ্ছে একটা পারমানেন্ট আইডি কার্ডের ব্যবস্থা আমরা করেছি। এখন থেকে আমাদের কাজগুলো আরও সমৃদ্ধপূর্ণ হবে বলে আমরা আশা করি। এবং এই চমৎকার আইডি কার্ড অ্যারেঞ্জ করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজাইনার অ্যাডমিন নয়ন ভাইকে। তারপরে হচ্ছে এই কাজটা যারা বাস্তবায়ন করেছে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমি হুজাইফা, মাসুম এবং হচ্ছে আশিককে ধন্যবাদ জানাবো। আমাদের এই 15 নম্বর আয়োজনের সাথে ছিল এগ্রোমার্ট, এগ্রোমার্ট কেকটা স্পন্সর করছে, এখানে এগ্রোমার্টকে আমরা ধন্যবাদ জানাই। ভাইদের জন্য ধন্যবাদ জানাই যে তারা কষ্ট করে শ্রীপুর থেকে এসছে এই ছোট আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমি হচ্ছে এই পর্যায়ে হচ্ছে যে একে একে সবাইকে হচ্ছে এই আইডি কার্ডটি তুলে দিব। সবার প্রথমে হচ্ছে যে আমি শ্রীপুরের এরিয়া কমান্ডেন্ট শ্রী আমাদের অ্যাডমিন জুইন আহমেদ ভাইকে হচ্ছে যে আইডি কার্ডটি তুলে দিই।
হচ্ছে আমরা পরবর্তী পর্ব হচ্ছে কেক কাটা আমরা কেক কাটা পর্বটা ভাই সিঙ্গারা ক্রিম দিয়া সিঙ্গারা কাটা গুলো পেস্ট দিয়া তারা আমাদের এক রুমার থেকে ভিভো হুইপ ক্রিম কিনে এই হুইপ ক্রিমটা প্রসেস করে এইভাবে সিঙ্গারা দিয়ে খাবে খুব টেস্ট হুইপ ক্রিম আসলে বলার মতন না এটাই এই যে দেখছেন কি পরিমাণ টেস্ট এটা সবাই আর কি লুপে নিচ্ছে এই ক্রিমটা পাওয়া যাবে শুধুমাত্র হায়দ্রাবাদ অবশেষে শাহিন ভাই আছে একেবারে সামনে আমাদের আরেকটা উপলক্ষ আছে সামনে আমাদের আরেকটা উপলক্ষ হচ্ছে যে গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামের যে প্রতিষ্ঠা বার্ষিকী 17 সেপ্টেম্বর হয় আর কি আমরা ওইটা পালন করব আমরা ওই সংগঠন মানে সংগঠনের ওই দিনটাতে আমরা হচ্ছে সংগঠনের সব সদস্যদের আবারও ডাকবো এবং হচ্ছে একটা আড়ম্বরপূর্ণ আয়োজন করতে চাই যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং হচ্ছে স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত থাকবে এই সে ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য আজকে আনন্দের টয়টম্বুর আসলে এসআরটির দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে সেই লেভেলের মজা মাস্তি এবং কেক কাটা হয়েছে পলাশ ভাই আসি আমরা আচ্ছা 2 বছর পূর্তি উপলক্ষে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা কি মোটামুটি এখন যে অগ্রযাত্রা আমাদের যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে 2টা বছর আমরা পার করছি অলরেডি আমাদের করোনাকালীন সময়ে বিশাল একটা সংকট ছিল ট্রেন চলাচল বন্ধ ছিল এবং এসআরটি কিন্তু একটা চমৎকার ভূমিকা পালন করছে যেটা অনেকেই জানেন আপনারা সেটা হচ্ছে কীরকম আমরা ভলান্টিয়ার সাপোর্ট টোটালি হচ্ছে ডিসিও বিশেষত বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে এসআরটি কিন্তু অনেক ভূমিকা পালন করছে তা আমরা কি সেই ধারাবাহিকতা বজায় রাখবো কিনা আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিকতার আলোকে আরও বলতে চাই যে ভবিষ্যতে আমরা আরও বেগবান হব ইনশাল্লাহ কারণ একটা কথা আমরা সবসময় জেনে আছি সবাই জানে আর যে চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে আমাদের যতই বাধা বিঘ্ন আসুক আমরা এগিয়ে যাব কারণ আমরা এগিয়ে যাওয়ার মন মানসিকতা নিয়ে আমরা রোড লেভেলে কাজ করছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার যে আমরা এগিয়ে যাব তোমার অনুভূতি কি তুমি কি বলবা যদি তুমি দুই লাইনে বলতে চাও যে অনুভূতিটা কি আসলে তুমি একবার শুরু থেকে আসো অনুভূতি আসলে প্রকাশ করার মতন নয় কারণ আপনারা জানেন আমরা দীর্ঘদিন রেল স্টেশনে কাজ করতেছি এবং পাশাপাশি সরকারি যেই কাজগুলো আছে যেমন ত্রাণের কাজ দুস্থ মানুষদের গরিব মানুষদের যেই আপনার কী বলে সেটা পূর্ণবাসন যেটা ঘরের যেটা ওই আমাদের মুজাইফা ভাই আমাদের কাজী শরীফ ভাই আমাদের আরও আমাদের তহিদ আমাদের রিজভি আমাদের জনিচন্দ্র যেমন মানে আমাদের সংগঠনের বাহিরে অনেক সংগঠন আমাদেরকে হেল্প করেছে এইসব ত্রাণের কাজে এবং বিভিন্ন সরকারি যেই সকল কাজে হয় আর কি আমাদেরকে প্রাধান্য দেওয়া হয় কাজ করার জন্য এটা আসলে অনুভূতি বলে প্রকাশ এই 2 বছরের পথচলায় সফলতা তাহলে ভাগিদার আমরা মনে করি যে আমাদের যারা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব বা বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এর ভাগি হ্যাঁ তারাও ভাগিদার আমরা একা এটা না কারণ সমাজে একা কোনো কাজ করাই সম্ভব না সবাই যদি একত্রিত থাকে সবাই যদি সঙ্গবদ্ধভাবে কাজ করি তাহলে সব কাজ করা সম্ভব তবে সবচেয়ে মজার ব্যাপার আমি হচ্ছে মাসুমের সাথে আরও একমত পোষণ করে বলতে চাই যারা আমাদের সমালোচনা করেছেন হয়তোবা তাদের সমালোচনার জন্যই হয়তোবা আজকে আমরা 2য় বর্ষ পূর্তি উপলক্ষে আমরা উদযাপন করতে পেরেছি আপনাদের গঠনমূলক সমালোচনায় আমরা আরও এগিয়ে যাবো বহুদূর ঠিক আছে আমাদের পরবর্তী প্রজন্ম 100 বছর পূর্তি উপলক্ষে অবশ্যই কেক কাটবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা কাজী শরীফ ভাই আপনি তো আসলে করোনাকালীন সময় অবকাশ করছেন তো আপনি যদি একটু বলেন যে আসলে আমাদের এসআরটির আসলে 2 বছর পূর্তি উপলক্ষে একেবারে সংক্ষিপ্ত যদি দুই লাইনে বলেন তাহলে আসলে অনুভূতিটা একটু বলেন হচ্ছে আমরা স্পেশাল রেসপন্সটিভ মানে স্পেশালি আমরা আসলে জনগণের সেবায় কাজ করে থাকি নর্মালি আমরা মানবতার সেবায় কাজ করে থাকি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি আমাদের নিজেদের থেকে শুরু করতে পারি যে কারোর জন্য কাজ করা পৃথিবীতে সবাই স্বার্থক কিন্তু কিছু ভালো মানুষ অবশ্যই আছে হয়তো তাদের জন্য পৃথিবীটা বেঁচে আছে তো সবাই যার যার জায়গা থেকে হোক প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি একটু সহানুভূতিশীল হতে পারি মানুষকে সহযোগিতা করতে পারি হয়তো আমাদের এই ছোট্ট একটু অবদানের কারণে পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে যাবে সেটা স্বেচ্ছাসেবী কাজ হোক মানুষের সেবা করা হোক রক্তদান হোক যে কোনো ধন্যবাদ কাজী শরীফ ভাই আমরা তো হুজাইফা ভাই এখানে হুজাইফা ভাই আছে আমরা একটু হুজাইফা ভাইয়ের সাথে কথা বলবো যে হুজাইফা ভাই যদিও একটু শুরুর দিকের থেকে না থাকলেও শেষ যে সময়টা হুজাইফা ভাই অনেক অংশে কিন্তু ধরে রাখছে এসআরটিটাকে তো হুজাইফা ভাই আপনার অনুভূতিটা কি আছে 2 বছর পূর্তি উপলক্ষে যদি আপনি একটু বলেন শুরুতে থাকতে পারলে বেশি ভালো লাগতো আমি যেহেতু শুরুতে ছিলাম না ইনশাআল্লাহ এসআরটি যুক্ত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করার মতো না তো এসআরটি এমন একটা ভালোবাসার প্ল্যাটফর্ম মনে কেটে আছে আর এখানে স্পেশাল রেসপন্স টিম মানে স্পেশালিভাবেই কাজ করে আমাদের করোনাকালীন সময়ে আমরা যেভাবে মানুষকে সহযোগিতা করছি ইনশাআল্লাহ শুধু করোনাকালীন সময় না আমরা সব
সবসময় মানুষের পাশে আসছি, সবসময় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন মানুষের পাশে থাকার সৌভাগ্য দান করেন। ধন্যবাদ। আমরা তুহিন ভাইকে আমরা পেয়ে গেছি, উনি হচ্ছেন শ্রীপুরের এসআরটির কি বলবো সমন্বয়কর্ণ দা যাই বলি, কোনো কিছুতেই শেষ করতে পারবো না। আপনার অনুভূতিটা কি আসলে দুই বছর পূর্তি উপলক্ষে আমরা এসআরটি? আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জয়দেবপুর প্ল্যাটফর্ম থেকে। তো আজকে খুব সুন্দর একটি সময় কাটালাম আমাদের এসআরটি বর্ষপূর্তি উপলক্ষে। তো নাইম ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ব্লগ করার জন্য। আর আমরা খুবই প্লিজড এবং আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই, আপনাদের সবার দোয়া প্রার্থী এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি একটু বলি, যারা নতুন আসবে বা যারা এসআরটি তাদের উদ্দেশ্যে যদি একটা কথা বলি, আসলে এসআরটি হলো স্বেচ্ছাসেবীদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। আমার মনে হয় যে রেল কেন্দ্রিক এরকম স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে একমাত্র এই এসআরটি আছে। তো ইয়ং জেনারেশনকে আমরা সাদর সম্ভাষণ জানাবো, আমন্ত্রণ জানাবো আমাদের এসআরটিতে যোগদান করার জন্য, যাতে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি সবাইকে। ধন্যবাদ সুহিন ভাই। আপনাকে আমরা অলরেডি পেয়ে গেছি জাহিদ ভাই এসআরটির, উনি আপনি কত দিন যাবেন আসেন এসআরটিতে? আজকে দেড় বছরের উপরে হবে, দেড় বছরের উপরে। আমরা সকলে জানি যে আমাদের ব্লাডের প্রয়োজন হলে আমরা কিন্তু জাহিদ ভাইকে নক দিই। তো জাহিদ ভাই, আপনি এসআরটির ব্লাড এবং আমি আমরা জানি যতটুকু অভিপ্রায়ের যে আপনি অ্যাডমিন এবং ব্লাড ম্যানেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই নক দেয়। তো এসআরটির বিষয়ে যদি আপনি বলেন, নতুন আছে বা কী বলবেন আপনি, যে আসলে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উদযাপন উপলক্ষে দুইটা কথা আপনার মতো করে বলেন। ধন্যবাদ নাই ভাইকে। এসআরটিতে যখন আমি প্রথম আসি, আসার পূর্বের কথা যদি একটু বলি, স্টেশনে আসতাম তখন দেখতাম যে হচ্ছে কিছু পোলাপান ছিল, যেমন হচ্ছে মেয়ে দিবার কথা না বললেই নয়, সেটা মাইকে খুব অ্যানাউন্স করত, জুয়েল ভাইকে একটু ফলো করতাম, ওনাকে কাউকে চিনতাম না ভাবে ফলো করতাম, দেখতাম যে হচ্ছে জুয়েল ভাই আমাদের উপর দাঁড়িয়ে লেজার লাইট দিয়ে মানুষ সতর্ক করতো বা সচেতন করতো। তো আমি শুধু চিন্তা করতাম এইটুকুই যে হচ্ছে মানুষ নিজের খেয়ে মানে মনের মস্তারায় হচ্ছে এত ঝুঁকি নিয়ে, অনেক সময় দেখা যায় ঝুঁকির মতো কিন্তু অনেকে থাকে, এই ঝুঁকি নিয়ে এসআরটি কাজগুলো করতেছে, খুব ভালো লাগতো। কিন্তু হচ্ছে কীভাবে ইনভলভ হবো এসআরটিতে এটা কোনো ওয়ে পাচ্ছিলাম না। তো অভিপ্রায় যখন আমি ছিলাম তখন মাসুম ভাইয়ের মাধ্যমে এসআরটি সম্পর্কে জানতে পারি, আসি এসআরটিতে, এরপর আমার কাজ শুরু হয়, চলতে চলতে এসআরটিতে আজকে প্রায় দেড় বছরের মতো আমি এসআরটিতে আসা। আসলে এসআরটিকে কত কিছু দিয়েছি বলতে পারি না, তবে হচ্ছে এসআরটিকে পেয়েছি অনেক কিছু, এর মধ্যে মানুষের ভালোবাসা একটা কথা না বলে নয়। কারণ এসআরটিতে কাজ মানে কাজটা এমন একটা কাজ যেটা হচ্ছে মানুষের নজর কাড়ার মতো। আর তো আমি এসআরটিতে আসার পর থেকে যতটুকু পারি সময় দিতাম, ইদানিং অফিসের কাজের জন্য হয়তো বা ঠিক মতো আসা হয় না। আমি প্রথমেই বলতে গেলে অভিপ্রায়ের প্রতিষ্ঠাতা নুসরাত কবিরের কথা বলতে হয়, আমার ব্লাডের ব্যাপারে হোক বা আজকে সামাজিক যত কাজের মধ্যে আমার অ্যাক্টিভিটি, নুসরাতের কথাটা না বললে না, কারণ ওর হচ্ছে মানে আমাকে এই পর্যায়ে আনার জন্য নুসরাতের অবদান অনেক। ব্লাডের যে ব্যাপারটা, তো প্রথম থেকেই 2018 সাল থেকে হচ্ছে আমি মানে ব্লাড নিয়ে কাজ করি, এখনও আপনাদের দয়া করতেছি গাজীপুর বা গাজীপুরের বাইরে অনেক জায়গায় ইনশাল্লাহ, গাজীপুরে হোক বা গাজীপুরের বাইরে যে কোনো ডিস্ট্রিক্টে হোক ব্লাডের জন্য প্রয়োজনে হেল্প করবেন ইনশাল্লাহ, ম্যানেজ করে দেবো। ধন্যবাদ জাহিদ ভাইকে।